আপনার স্বাগতম, আপনি চাই আছে সুপার প্রাইম। বঙ্গাইগাঁওর ল্যাংটিসিঙা দুই প্রা আড়াই কোটি টাকার লুণ্ঠন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার CSP পরিচালকে ধন লুটার অভিযোগ। গ্রাহকে জমা থাকা ধনের পরিমাণ কম্পিউটারত নথিভুক্ত করার বিপরীতে হানিফ আলিয়ে ধনের পরিমাণ হাতে লিখে দিয়েছিল পাসবুকত। শ শ গ্রাহকে জমা থাকা দুই প্রা আড়াই কোটি টাকা লুটি বিগত এসপ্তাহে পলাই আছে হানিফ আলি। কোনো গ্রাহকের 2,80,000, আন কোনোজনের 50,000 টাকা হানিফ আলিয়ে লুটার অভিযোগ আনিছে গ্রাহকসকলে। কষ্টোপার্জিত ধন হেরুয় এতিয়া বঙ্গাইগাঁওর ল্যাংটিসিঙাত হাহাকার লাগিছে শ শ গ্রাহকর। কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলি এই লুণ্ঠন চলা হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। মই খড়ি তড়ি বিক্রি করে চলি বলে বাসাং স্যার সেখান টেকা অলপ অলপ মানে যোগাইছো, সেই টেকা হানি লই মানে সেই হানি পালি আর এই ছানু সে পলাইছে স্যার। হানি পালি কি আছে? হানি পালি ব্যাংকটু CSP ব্যাংকটু CSP হ্যাঁ এতে থইছিল মই টাকা খানি ব্যাংকর CSP এই লেংটি সিঙ্গা স্টেট ব্যাংকর হ্যাঁ। তো আপনার কিমান জমা আছে? মোর 2,80,000। তাহলে এটি আপনার একাউন্টে পয়সা আছে? পয়সা মোর 1,600 টাকা আছে স্যার। আর এই পয়সা বুঝে জমা লইছি লিখি লিখি দিছে? লিখি লিখি দিছে, হাতে লিখি দিছে। আর এই কিতার বা CSP বন্ধ করে দিছে হানি? এই এক সপ্তাহ বন্ধ হল। লোকসভা নির্বাচনক লৈ তৎপর প্রতিটো দলৰ প্রার্থী সমষ্টিয়ে সমষ্টিয়ে জোরদার নির্বাচনী প্রচারত ব্যস্ত প্রতিগৰাকী প্রার্থী। গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ 26 নম্বৰ ওয়ার্ডৰ পূব শান্তিনগৰৰ বিষ্ণু মন্দিৰৰ প্রাঙ্গণত নির্বাচনী প্রচার চলায় বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মিথি। 600+ বিজেপি কর্মীর উপস্থিতিত অনুষ্ঠিত সভাত অন্য দলৰ কেইবাজন লোকে যোগদান করে ভারতীয় জনতা পার্টি। প্রতিশ্রুতি দিয়ার প্রয়োজনই নাই, কারণ আমার চৰকাৰে ইমান ধুনীয়াকৈ উন্নয়ন কৰিয়ে আছে। গতিকে ইয়াত মোৰ ফালৰ পৰা প্ৰতিশ্ৰুতি বুলি কোনো কথা নাই। আমি যেনেকুৱা ধৰণৰ যি ডিমাণ্ড থাকে আমি তেনেকুৱা ধৰণে কৰি যাব লাগিব। আমি চাওক, মই কৈছোঁ যে আপোনালোকে নিশ্চয় দেখিছে যে আমি গুৱাহাটীখনতে জন্ম হৈছোঁ, গতিকে মই জন্ম হোৱা গুৱাহাটী আৰু আজিৰ গুৱাহাটীৰ মাজত উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা আকাশ পাতালৰ পাৰ্থক্য। গতিকে দিনক দিনে যেতিয়াৰ পৰা ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰজোঁটৰ চৰকাৰে দায়িত্ব লৈছে তেতিয়াৰ পৰা গুৱাহাটীখনৰ মানে সমগ্ৰ ভাৰতৰ লগতে সমগ্ৰ অসমৰ লগতে গুৱাহাটীখনৰ বৃহৎ উন্নয়ন হৈছে। গতিকে সেই উন্নয়নৰ ধাৰাত আমিও আমাৰ অৰিহণা আগবঢ়াম। বৰপেটাত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হ'ব দীপ বায়ন। CPIM প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰৰ সমৰ্থনত কংগ্ৰেছে প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰ কৰিব বুলি জল্পনা কল্পনা চলি থকাৰ মাজতে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন ছিকদাৰে স্পষ্ট কৰি দিলে দীপ বায়নেই সৰ্বশক্তিৰে নিৰ্বাচন খেলাৰ কথা। দীপ বায়নক নিৰ্বাচনত জয়যুক্ত কৰাবলৈ কংগ্ৰেছৰ প্ৰতিজন নেতাকৰ্মী প্ৰচাৰত জঁপিয়াই পৰিব বুলি ঘোষণা জাকিৰ হুছেইন ছিকদাৰৰ। দীপ বায়ন কোনো মন্ত্ৰী বিধায়কৰ পুত্ৰ নহয়। দীপ বায়ন তৃণমূলৰ পৰা অহা এগৰাকী কংগ্ৰেছ কৰ্মী। সেইজন দীপ বায়নক এইবাৰ বৰপেটাৰ পৰা দিল্লীলৈ পঠাবলৈ সকলো প্ৰকাৰে চেষ্টা কৰিব বুলি ঘোষণা প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন ছিকদাৰৰ। দীপ বায়ন ডাঙৰীয়াক প্ৰাৰ্থিত্ব ঘোষণা কৰিছে আৰু দীপ বায়ন ডাঙৰীয়াই বৰপেটা লোকসভা সমষ্টিৰ চুকে কোণে বিভিন্ন প্ৰান্তত গৈ মানুহক দেখা সাক্ষাৎ কৰি আছে। নলবাৰী জিলা কংগ্ৰেছ কমিটি, কামৰূপ গ্ৰাম্য জিলা কংগ্ৰেছ কমিটি, বৰপেটা জিলা কংগ্ৰেছ কমিটি, বজালী জিলা কংগ্ৰেছ কমিটি, বঙাইগাঁও জিলা কংগ্ৰেছ কমিটি আৰু ইয়াত থকা বিধায়ক দিগন্ত বৰ্মন ডাঙৰীয়া, ৰহিম আহমেদ ডাঙৰীয়া, প্ৰদীপ চৰকাৰ ডাঙৰীয়া, বাতেন খন্দকাৰ ডাঙৰীয়া আৰু বিধায়ক হিচাপে মই আৰু আমাৰ দলৰ আন আন জ্যেষ্ঠ নেতাসকল সকলোৱে এই নিৰ্বাচনত কংগ্ৰেছক কেনেকৈ জয়যুক্ত কৰিব পাৰোঁ, দীপ বায়নক কেনেকৈ জয়যুক্ত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ইতিমধ্যে নিৰ্বাচনী কামত সকলোৱে ব্যস্ত হৈ গৈছোঁ। আমি কংগ্ৰেছ দল সকলো ঐক্যবদ্ধ হৈছোঁ, সকলো নেতৃত্ব কেনেকৈ দীপ বায়ন ডাঙৰীয়াক জয়যুক্ত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি দিনে ৰাতি লাগি আছোঁ। আৰু আমি নিশ্চিত আপোনালোকক কৈছোঁ যে এইবাৰ বৰপেটা লোকসভাত কংগ্ৰেছ জিকিব, দীপ বায়ন ডাঙৰীয়া জিকিব, কোনো কাৰণতে AJP BJP প্ৰাৰ্থী জয়যুক্ত হ'ব নোৱাৰে। দোকানলৈ যোৱা ফণীৰ সংসদলৈ যোৱাৰ প্ৰয়োজন কি? দোকানতে যি কৰে কৰি থাকক ফণীভূষণে। বৰপেটাৰ অগ্ৰব প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীক কটাক্ষ CPIMৰ প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰৰ। 77 গৰাকী বুদ্ধিজীৱীয়ে তেওঁৰ পক্ষত মাত দিয়া বিষয়টোত আনন্দ প্ৰকাশ কৰিছে মনোৰঞ্জন তালুকদাৰে। তেওঁ মনোৰঞ্জন তালুকদাৰৰ যেন টাৰ্গেট কেৱল ফণীভূষণ চৌধুৰীয়েহে, দীপ বায়নৰ কথা তেওঁ যেন অলপো চিন্তা কৰা নাই, এই কথাখিনিয়ে এই কথাটোকে যেন প্ৰতীয়মান কৰিছে। ৰাজ্যত সমাগত লোকসভা নিৰ্বাচনৰ গৰম বতাহ।
নিজ নিজ প্রার্থীক বিপুল ভোটত জয়ী করাবলৈ রণকৌশল আরম্ভ করেছে প্রতিটো দলে। সমান্তরালকৈ ডিব্রুগড়ত অসম গণ পরিষদর কার্যালয়ত সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত, জেলা সভাপতি সম্পাদক বিষয়ববিয়া, মন্ডলর বিষয়ববিয়া সকলের লগত এক গুরুত্বপূর্ণ সভাত মিলিত হয় আর তেওঁলোকৰ এই সভাখনত বহু লোকে উৎসাহেরে অংশগ্রহণ করা দেখলে পাব। জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনি, ভোট দিয়ক ধ্বনি এইকেইদিন খুব শুনবলৈ পোৱা যাব আর এনেধরনের ধ্বনি আকৌ এবার দেখবলে বা শুনবলে পাওয়া গেল অসম গণ পরিষদর কার্যালয়, ইয়াত ডিব্রুগড়ের অসম গণ পরিষদর কার্যালয় যত জিন্দাবাদ ধ্বনি দিলে অগপ কর্মী সকলে। 19 এপ্রিলের দিনা রাজ্যখনের 5টা লোকসভা সমষ্টির নির্বাচন, তার ভিতর ডিব্রুগড় লোকসভা সমষ্টিও আছে আর ইয়াত মিত্রজোটর প্রার্থী হয়েছে সর্বানন্দ কোমল ডাঙরিয়া, সকলভাবে পরিচিত এগারী ব্যক্তি, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আছে। যে পরিবেশ ইয়াত যে হাওয়া বিভিন্ন জনেরপরা উমান পাইছে দলের সতীর্থ সকলের, ইয়াত কোনো তেনে ধরনের প্রত্যাহ্বান নাই। জাতীয় পরিষদের প্রার্থী আছে, কোনো প্রত্যাহ্বান কেউ হব নয়। বিপুল ভোটত ইয়াত এনডিএ প্রার্থীগুলি জয়লাভ করবে। এবার গুয়াহাটীত ওলাইছে এগারী আজব প্রার্থী, নির্দলীয় রূপে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব প্রার্থীগুলিকে। প্রার্থীগুলির নাম উপেন রাজনাথ। 7টা মূল ইস্যুল নির্বাচন নামিছে প্রার্থীগুলি, নিবন সকলকে কর্মসংস্থাপন দিয়ার প্রতিশ্রুতি এগারী প্রার্থীর। অবশ্যই এই প্রার্থীজন পূর্বতে আন একটা দলত আছিল, কংগ্রেস বা তেনে কিছু দলত জড়িত হয়ে আছিল আর তারপর এটা নির্দলীয় রূপে প্রার্থিত্ব আগবাইছে। নাম এর উপেন রাজনাথ। মানে অলরেডি মানে আপনার সোশ্যাল মিডিয়া 1-to-1 ক্যাম্পেইন স্টার্ট করেছো, মূল স্টেট সোশ্যাল মিডিয়া 1-to-1 ক্যাম্পেইন স্টার্ট করেছো, মূল স্ট্রেটেজি হয়েছে ডোর টু ডোর ক্যাম্পেইন হব, রেলি হব। মই যিসকল আমার আমার গুয়াহাটির আমার রাইজ আছে তেওঁলোকৰ ওচৰলৈ যাম, মনৰ কথা লৈ যাম, গুৱাহাটীৰ সমস্যাৰ কথা লৈ যাম। আর সমস্যা নয়, গুৱাহাটীখনৰ যাতে কেনেকৈ সমস্যাবোৰ সমাধান কৰিব পাৰো সেই মই পথ ৰাইজক মই আগুৱাই দিম। আৰু মই নিমিত্ত মাথো, আমাৰ একো নাই, মই যিকো নিজেকৈতো পাছকে থাকিম, কিন্তু মোৰ যিখিনি পৰিকল্পনা সেইখিনি যাতে আমাৰ গুৱাহাটীবাসী ৰাইজৰ কামত আহে তাৰ কাৰণে মই ওলাই আছো। আনফালে অব্যাহত আছে কংগ্রেসের খহনিয়া, নির্বাচনের দিন চমু চপারে বিজেপির কাক চাপিছে ইজনের পিছত সিজন কংগ্রেসের নেতা, প্রাক্তন সাংসদ আর বিধায়ক। এবার কংগ্রেসের বিরুদ্ধে খুব উজারি, গেরুয়া বহন পিঁধিলে প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা, পাহাড়ের দুই প্রাক্তন বিধায়ক প্লেন্ডুং ইংতি, সমরজিৎ হাফলংবার, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুলেন দাস আর মহিলা কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদিকা শেহনাজ ইয়াসমিন হক, প্রজাপতি নন্দন বরুয়ারতে আর বহু নেতায় আজি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পৰা পদত্যাগ করে বিজেপিত যোগদান করে। সমরজিৎ হাফলংবার, প্রাক্তন বিধায়ক, কংগ্রেস দলত মূল জার্নি বড় দীঘলীয়া, সুদীর্ঘ কাল কংগ্রেস সেবা করেছো আর 19 তারিখে যা 19 তারিখে মানে কংগ্রেস দলের পৰা পদত্যাগ করেছি। পদত্যাগ করে মই ভালকৈ চিন্তা করে দুদিন মই বহু মানুষের লগত আলোচনা করেছো, বহু মানুষক ফোন করে সুদিছো আর সকল কথা চিন্তা করে মই জানি বুঝি নিজে সিদ্ধান্ত উপনীত হয়েছো যে মই ভারতীয় জনতা পার্টিত যোগদান করব লাগে আর সেই মতে আজি ইয়াত মই যোগদান করেছো। বন্ধুসকল, সুদীর্ঘ 50 বছরীয় অভিজ্ঞতা এটা দলত থাকার, আজি যদি প্রথম দিনাই মই সকল কথা উজাড়ি দিও তেতিয়াহলে মানুষে মোক হয়তো অকৃতজ্ঞ বলে কব, কারণ সেই দলটির পৰা মই সাংসদ নির্বাচিত হয়েছি। আজি দেশখনের স্বার্থ যদি কোনোবা দেশক সেবা করব খুঁজে বা জনসাধারণের কিবা যদি সেবা করব খুঁজে তেতিয়াহলে কংগ্রেস দলত থাকি সেই সেবা করা সম্ভব নহয়। মই যেটু কংগ্রেস দলত সুদীর্ঘ 1972 চনতে যোগদান করেছিল ছাত্র হিসাবে, সেই দলট সেই নীতি আজি নাই। আজি তেখেতকলে যা কথা উত্থাপন করব ধরেছে মোর মানসিক সংঘাত হয়েছে সেই কথাগুলো, আর দলটো বহুলা মানুষের প্রভাব বিস্তার হয়েছে
আর বিশেষকে মার্ক্সবাদী দলের যথেষ্ট ইন্টারফারেন্স চলিছে, বুদ্ধিজীবীর নামত ইন্টারফারেন্স চলিছে, একো নোহা দলের নেতৃত্বর ইন্টারফারেন্স চলিছে। কিছু কথা নীতিগত কথা এনেকা হয়েছে যে জাত পাতর রাজনীতির বিরুদ্ধে যেটা কংগ্রেসে মাতিছিল, এটা সেই জাত পাতর রাজনীতি কংগ্রেসে করব ধরেছে রাহুল গান্ধীর নেতৃত্ব। গতি মানে সকল কথা চিন্তা করে চাই যদি সেবা করব লাগে, কিনা সার্ভিস দিব লাগে, আর এখন দেশ চলাবর কারণে, এখন দেশের নেতৃত্ব লবর কারণে নেতার প্রয়োজন। কংগ্রেস দলত মই দেখিছো আজি তারিখত নেতা নাই, অসমতো নাই, সর্বভারতীয় ক্ষেত্রতো নাই। এ আসল দ্বিজেন শর্মার মনের ক্ষোভ। আনফালে গৌরব গগৈক বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর পকেটত সকল কংগ্রেসী, এই অভিযোগ এআইডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভূঁয়ার। ইফালে মন্ত্রী পীযূষ হাজরিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিধায়ক করিমউদ্দিনের। বিজেপিক ভোট দিবলৈ সংখ্যালঘু লোকক ভয় ভাবুকি প্রদানের অভিযোগ পীযূষর বিরুদ্ধে। নগাঁও লোকসভা সমষ্টিত এই কাম নকৰিবলৈ সকিয়ালে করিমউদ্দিন বরভূঁয়ার। মই আগতেও কৈ আছিলো, এতিয়াও কৈ আছো, ভূপেন বৰাজ, দেবব্রত শইকীয়া, হিমন্ত বিশ্বৰ পকেটত সোমাইছে। তেওঁলোকৰ কিয় স্বার্থত কৰিছে এইটো ৰাইজে জানে, গম পায়। কংগ্ৰেছ একেবাৰে টোটেল হিমন্ত বিশ্বৰ লগত মিলি আছে। আৰু আচৰিত কথা, হিমন্ত বিশ্বই ৰকিবুলুচেনৰ হৈ ডুবলিত গৈ প্ৰচাৰ কৰি আছে। ইদিনা কলে যে ডুবলিত যদি ৰকিবুলুচেন নিজিকে, তেতিয়াহলে মই ডুবলিত নাযাওঁ, মোৰ পুৰণা সতীৰ্থ বন্ধু, তেওঁক জিকাব লাগে। তো এইকাৰণে কংগ্ৰেছ আৰু বিজেপি অসমত এক, অকল গৌরব গগৈ, এটা মুখ্যমন্ত্রী নিজে কইছে, এজন বাদ দিয়ে সকল মূল লগত আছে, মানে প্রদ্যুৎ বরদলৈ আছে। মই আগতেও কৈছিলো, এতিয়াও কৈ আছো, গৌরব গগৈ বাদ দি বাকি সব মুখ্যমন্ত্রীর লগত আছে। প্রদ্যুৎ বরদলৈ বিজেপির, প্রদ্যুৎ বরদলৈ এটাও ভোট নিদিব। আমি বিজেপির লগত বহু বেশি, 3,10,000-এর উপর ভোট আছে আমার, ভোট আমি জিকিম। কংগ্রেস পুরা বিজেপির পকেটে সোমাই আছে, বিজেপির পুরা একেবারে, মতলব আগতে আছিল নয় যে এ টিম বি টিম কিবা কিবি কই আছিল মানুষখিনি, এ টিম বি টিম নাই, একেবারে ওপেন। হিমন্ত বিশ্ব আর ভূপেন বরা এলায়েন্সত ইলেকশন চলি আছে, 14টা লোকসভা সমষ্টির ভিতর আটাইতকে কম ভোট পুয়া মানুষজন হব রকিবুল হোসেন। রকিবুল হোসেন রাজনৈতিকভাবে পরিপক্ক মানুষ, কিন্তু এইবার তেওঁর সমীক্ষা বিফল হব। এই মন্তব্য নগাঁওর বিজেপি প্রার্থী সুরেশ বরার, জয়ক লো গভীর আত্মবিশ্বাসী সুরেশ বরা। আর নিজের মনের আত্মবিশ্বাস সময় সময় প্রকাশ করে আছে, বডি ল্যাঙ্গুয়েজতো সেই আত্মবিশ্বাস দেখা গেছে। অবশ্যই নির্বাচনী জয় পরাজয় সম্পূর্ণ জনতার উপর নির্ভরশীল। বড়লৈ ডাঙরিয়ালে শুভেচ্ছা থাকিল আর তার বিষয়ে কি কম, বাকি কিন্তু আপনার কয়ে আছে, আমি শুনি আছো, দেখি আছো। তেখেতে কি অ্যাসেসমেন্ট করে কলে না, তেখেতের যে অ্যাসেসমেন্টবিলাক আগতে অল্প শুদ্ধ হয়। মই জনাত রকিবুল হোসেন ডাঙরিয়া রাজনৈতিক পরিপক্ক মানুষ এজন, গতি তেখেতে যা আগর অ্যাসেসমেন্ট দিয়ে মোটামুটি 90% দিলে, এতিয়া যদি তেখেতে তেনকা একটা অ্যাসেসমেন্ট দিছে, তাহলে নিজের রেকর্ড তো নিজে ভাঙিব। আর গতি সেখানে তেখেতে কথা কিয় তেনে কলে মানে জানা নাই, আমার শুনাও নাই বারো, কিন্তু আপনি কোয়া মতে মানে কিন্তু তেখেতের অ্যাসেসমেন্ট আগত হয়, এবার কিন্তু অ্যাসেসমেন্ট তেখেতের বিফল হল। কংগ্রেসে কি করে দ্বিজেন শর্মা ডাঙরিয়া মোটকে অল্প বেশি জানিব, কারণ তেখেতে মোটকে বেশি দিন কংগ্রেস করেছিল আর কংগ্রেস দলের পরা যা পরহি তেখেতে রিজাইন দিছে। কংগ্রেস দলের এই মুহূর্তত অবস্থাটা যে কংগ্রেস দল একুয়ে নাই কবলে গেলে, কংগ্রেস দলের অবস্থা অতিকৈ বেয়া। অসমত মই ভাবো যে এবার কংগ্রেস দলের ভেটি সচাকে উচল হব, কংগ্রেস দল হারিব, গতি মানে বহুত বেশি কংগ্রেস দলের উপর এই মুহূর্তে কয়ে থাকি খোঁজা। প্রচারের মাজতে তিনিচুকীয়াত ক্রিকেট খেলিলে ডিব্রুগড়ের বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালে। তিনিচুকীয়া জেলার মাকুমর রজনীকান্ত বরদলৈ খেলপথারত ক্রিকেট বেট হাতত তুলি ললে বিজেপি প্রার্থীগুলো। টেনিস বল ক্রিকেটের আমেজ ললে সর্বানন্দ সোণোৱালে। লোক নির্মাণ বিভাগের ঠিকাদার সন্থা আর জলজীবন মিশন ঠিকাদার সন্থার উদ্যোগত আয়োজিত দিবা নৈশ ক্রিকেট প্রতিযোগিতাত সর্বানন্দ সোণোৱালের লগতে উপস্থিত থাকিল শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণ আর ডিগপুর বিধায়ক সুরেন ফুকন। আর চারি রান করলে নটা আউট হয়ে থাকিল। পরবর্তী খবর, মুসলমানে ভোট নিদিলেও বিজেপি জিকিব, এই দাবি করার পাছতো সংখ্যালঘু মহিলাক পদুম ফুলের চিহ্নত ভোট দিয়ার আহ্বান মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরীর।
ভোটটো পদুম ফুলত দিবি, পদুম ফুলত ভোটটো দিলে শান্তিৰে থাকিবি। নহলে বিদেশী হৈ দৌৰি ফুৰিব লাগিব, সংখ্যালঘু মহিলাসকলক পদুম ফুলত ভোট দিবলৈ আহ্বান জনাই এইদৰে মন্তব্য কৰিলে মৰিগাঁও সমষ্টিৰ বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে। শুকুৰবাৰে পাঘালী পঞ্চায়তত নগাঁও লোকসভাৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰাৰ হৈ প্ৰচাৰ চলালে মৰিগাঁৱৰ বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে। অসমৰ মুছলমানসকলে বিজেপিক ভোট নিদিলেও বিজেপি জিকিব, আমাৰ চৰকাৰ হ'বই বুলি ৰাইজৰ আগত দাবী ৰমাকান্তৰ। বিজেপিক ভোট নিদিলে ৰাইজক পাপে চুব, এবাৰ এটা ভোট মুছলমান আই মাথে লগলে বেলেগত নিদিবি। আজি মই ভৰি কথা মই মুছলমান ভাইলক আগলৈ কৈছে, ছাৰ এবাৰ আমাৰ আমি আমি মিটিং দিম, বেলেগ নিজে মিটিং দিব এতিয়া ভৰি কথা কংগ্ৰেছৰ মিটিং দিবা নেকি এইবাৰ, এতিয়া প্ৰমাণ হোৱা নাই তোমাৰ ভোটটো বেলেগত তই দিবি কওক। ইফালে এই প্ৰচাৰ সভাতে কংগ্ৰেছৰ পৰা শতাধিক সদস্যই বিজেপিলৈ আহি সুৰেশ বৰাৰ ভেটি গজগজীয়া কৰি তোলে। ভাস্কৰ জ্যোতি শইকীয়া, ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মহানগৰীত মুকলি হ'ল এখন অত্যাধুনিক বাছ। পঞ্চতাৰকা হোটেলৰ সকলো সুবিধা আছে বাছখনত। পাকঘৰ, বাথৰুম, বেডৰুম আদি সকলো সুবিধা আছে বাছখনত। অত্যাধুনিক প্ৰযুক্তিৰে নিৰ্মিত বাছখনৰ নাম ৰখা হৈছে বায়ুজিত। মহানগৰীৰ নৰ্থ ইষ্ট মটৰছে নিৰ্মাণ কৰি উলিয়াইছে এই বাছখন। মুখ্যমন্ত্ৰীৰ আগন্তুক নিৰ্বাচনত ব্যৱহাৰ কৰাৰ সম্ভাৱনা আছে বাছখন। শুকুৰবাৰে মুকলি কৰা হ'ল অত্যাধুনিক প্ৰযুক্তিৰে নিৰ্মিত বাহন বায়ুজিত। মহানগৰীৰ নৰ্থ ইষ্ট মটৰছে নিৰ্মাণ কৰি উলিয়াইছে এই বাহনখন। বাহনখনত আছে পঞ্চতাৰকা সদৃশ সুবিধা। পাকঘৰ, বাথৰুম, বেডৰুম আদি সকলো সুবিধাৰে পুষ্ট এই বাহনখন। মুখ্যমন্ত্ৰীয়ে আগন্তুক নিৰ্বাচনত ব্যৱহাৰ কৰাৰ সম্ভাৱনা আছে এই বাহনখন, কিয়নো সভা সমিতিত প্ৰয়োজনীয় এখন অস্থায়ী মঞ্চও সংলগ্ন আছে বাহনখনত। মুখ্যমন্ত্ৰীক নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে বাহনখন দিবলৈ আগ্ৰহী বাহনখনৰ গৰাকী। আজি যিহেতু এইখন গাড়ী মই বনাই ওলালোঁ, তো মোৰ ডিউটি আছিল এবাৰ তেওঁক দেখুওৱা, আৰু গাড়ীখন চাই এপ্ৰিচিয়েটো কৰিছে। আগে পিছেও তেওঁ কিছুমান ভাল কাম কৰিলে এপ্ৰিচিয়েট কৰে, আৰু ভুল কৰিলে খঙো কৰে, গালিও পাৰে। যিহেতু তেওঁৰ দৰে পলিটিচিয়ান যিজনে আমি আমাৰ অসমীয়া মানুহে আমি পাইছোঁ, যিজনে 8-10 মিটিং ডেইলি তেওঁ এটেণ্ড কৰি আছে, তো তেনেকুৱা পলিটিচিয়ানৰ কাৰণে এখন গাড়ী, এনেকুৱা ধৰণৰ গাড়ী খুব দৰকাৰ। তেওঁ আজি অসমৰে নহয়, তেওঁ আজি নেশ্যনেল ফিগাৰ হয়, চ' তেওঁ যদি ব্যৱহাৰ কৰে মই অত্যন্ত সুখী হ'ম। গুৱাহাটীৰ পৰা বীৰেঞ্চি ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰা অস্ত্ৰধাৰী ডকাইতক গৰু পিটন দিলে দুগৰাকী মহিলাই। ইমানেই নহয়, ডকাইতৰ পৰা দুই সাহসী মহিলাই কাঢ়ি আনিলে হাতৰ বন্দুকো। দুই মহিলাৰ আক্ৰমণত তিষ্ঠিব নোৱাৰি অহাবাতে ঘূৰি গুচি গ'ল ডকাইত। এই ঘটনা সংঘটিত হৈছে হায়দৰাবাদৰ বেগমপেটত। অস্ত্ৰধাৰীক নিৰস্ত্ৰ মহিলাৰ গৰু পিটন। ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰা ডকাইতক দিলে উচিত শিক্ষা। হায়দৰাবাদৰ দুগৰাকী মহিলাৰ সাহসৰ নিদৰ্শন। হাতত উদ্যত মাৰণাস্ত্ৰ লৈ এটা ডকাইতে প্ৰৱেশ কৰিছিল এখন ঘৰত। ঘৰৰ ভিতৰত সেই সময়ত আছিল তিনিগৰাকী মহিলা। ডকাইতৰ ইচ্ছা পূৰণ হোৱাৰ পূৰ্বেই দুগৰাকী মহিলাই ধৰি ঘৰৰ পৰা উলিয়াই দিছিল অস্ত্ৰধাৰী ডকাইতটো। মহিলা দুগৰাকীৰ আক্ৰমণত পিন্ধি অহা হেলমেটটো পৰি গৈছিল ঠাইতেই।
ইয়াতেই ক্ষান্ত নাথাকিল সাহসী মহিলা দুগৰাকী। অগৰি দগৰি প্ৰহাৰ কৰিলে ডকাইতক। এটা সময়ত ডকাইতৰ পৰা কাঢ়ি আনিলে বন্দুকটো। দুই মহিলাৰ আক্ৰমণত তিষ্ঠিব নোৱাৰি অহাবাতে ঘূৰি গুচি গ'ল ডকাইত। ঘটনাটো সংঘটিত হৈছে হায়দৰাবাদৰ বেগমপেটত। বৃহস্পতিবাৰে সন্ধিয়া ঘৰত কোনো নথকাৰ সুযোগতে বেগমপেটৰ গাই কলনীত সংঘটিত হয় এই ঘটনা। উল্লেখ্য যে আন এটা ডকাইতো আহিছিল যদিও মহিলা দুগৰাকীৰ ৰুদ্ৰমূৰ্তি দেখি আগতেই পলায়ন কৰে ঘটনাস্থলীৰ পৰা। মহিলা দুগৰাকীৰ এই সাহসক কেতিয়া সকলোৱে প্ৰশংসাৰে উপচাই পেলাইছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।